আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি মিনহাজ রাব্বি, স্বাগতম সবাইকে আমার ইউটিউব চ্যানেলে। সো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ফটোশপ পার্ট টু, এবং যে বিষয়টা সম্বন্ধে আমরা জানবো সেটা হচ্ছে সিলেকশন পার্ট। ঠিক আছে, তো মূল টপিকে যাওয়ার আগে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। সো চলুন শুরু করা যাক। তো সর্বপ্রথম আমরা ফটোশপটা ওপেন করলাম, করার পর এখানে দেখেন যে সর্বপ্রথম যে এই যে টুলসটা, ঠিক আছে, এই যে সর্বপ্রথম যে টুলসটা আপনি দেখতে পাচ্ছেন, এই টুলসটাকে বলা হয় রেক্ট্যাঙ্গুলার মার্কিউ টুল। তো এই টুলসের ভিতরে কিন্তু আরও অনেক টুলস আছে। তো আমরা যখন রাইট বাটন ক্লিক করবো এইখান এটার উপরে, তখন এই যে দেখেন বাকি টুলসগুলো আপনি দেখতে পাচ্ছেন। তো এখানে আছে রেক্ট্যাঙ্গুলার মার্কিউ টুল, দেন আছে ইলিপ্টিক্যাল মার্কিউ টুল, তারপর আছে সিঙ্গেল রো মার্কিউ টুল, অ্যান্ড আছে সিঙ্গেল কলাম মার্কিউ টুল। ঠিক আছে, তো সর্বপ্রথম আমরা দেখি সিঙ্গেল, সরি, এখানে সর্বপ্রথম হচ্ছে রেক্ট্যাঙ্গুলার মার্কিউ টুল। রেক্ট্যাঙ্গুলার মার্কিউ টুলটা আমরা একটু দেখে নিই। সো রেক্ট্যাঙ্গুলার মার্কিউ টুলটা কীভাবে কাজ করে, আপনি যখন এই টুলসটা সিলেক্ট করার পর কিবোর্ডে এসে যখন আপনি মাউসটা ড্র্যাগ করবেন, এই দেখেন চার কর্নার বিশিষ্ট একটা সিলেকশন তৈরি হয়ে গেছে। আপনি চাচ্ছেন এই সিলেকশনটাকে খুব ছোট একটা আকারে নেবেন, চাইলে খুব ছোট একটা ছোট আকারে নেওয়া যায়। আপনি চাচ্ছেন আরও ছোটোভাবে নেবেন, চাইলে আরও ছোট আকারে নেওয়া যাচ্ছে। ঠিক আছে, আবার আপনি চাচ্ছেন খুব বড় একটা লম্বা এইভাবে একটা সিলেকশন তৈরি করতে, তাও এখানে করা যাচ্ছে। যখন আপনি এই সিলেকশনটা তৈরি করে নিচ্ছেন, ঠিক আছে, আপনি এখানে সিলেকশনটা তৈরি হয়ে গেছে এখানে অলরেডি, তো এই সিলেকশনটাকে আপনি আবার চাচ্ছেন এটাকে তুলে নেবেন, সেটাকে আপনি আবার চাচ্ছেন আপনি ডিসিলেক্ট করতে। তো সেটাকে ডিসিলেক্ট করার জন্য এখানে সিলেক্ট থেকে ডিসিলেক্ট, অথবা তার শর্টকাট হচ্ছে কিবোর্ডে কন্ট্রোল ডি। আপনি যখন কন্ট্রোল ডি প্রেস করবেন তখন সেটা অটোমেটিকলি আবার ডিসিলেক্ট হয়ে যাবে। তো আমি একটা ধরুন এখানে একটা সিলেকশন তৈরি করলাম এবং চাচ্ছি এই জায়গাটার মধ্যে একটা কালার অ্যাপ্লাই করতে। তো কালার অ্যাপ্লাই করার জন্য আমি এখানে ধরেন একটা ব্লু কালার সামথিং একটা আমি সিলেক্ট করলাম, দেন আমি কালারটা অ্যাপ্লাই করার জন্য কিবোর্ডে অল্টার ডিলিট প্রেস করলাম। সো যারা কালার অ্যাপ্লাই জানেন না তারা অবশ্যই আমার পূর্বের টিউটোরিয়ালটা দেখে নেবেন, তাহলে অবশ্যই বুঝতে পারবেন কীভাবে কালার অ্যাপ্লাই করতে হয়। সো এখানে আমি কালার কিন্তু অ্যাপ্লাই করেছি, বাট একটা জিনিস লক্ষ্য করেন যে আমার সিলেকশনটা কিন্তু এখনও উঠেনি। এই দেখেন চারপাশে সিলেকশনটা দেখা যাচ্ছে। সিলেকশনটা অফ করার জন্য কিবোর্ডে কন্ট্রোল ডি প্রেস করবো, সিলেকশনটা উঠে গেছে। তো আপনি চাচ্ছেন যে এখানে যে চারপাশে সমান একটা সিলেকশন তৈরি করবেন, যে আপনার চারপাশে সমান একটা বক্স আকারে তৈরি হবে, তখন আপনাকে জিনিসটা করতে হবে চারপাশে সমান সিলেকশন তৈরি করার জন্য কিবোর্ডে শিফট প্রেস করে যখন আপনি ক্লিক করে মাউসটা ড্র্যাগ করবেন তখন দেখেন যে চারপাশে সমান একটা সিলেকশন তৈরি হয়ে গেছে। ঠিক আছে, এবং সেটাকে ডিসিলেক্ট করার জন্য আমরা কিবোর্ডে কন্ট্রোল ডি প্রেস করে আবার ডিসিলেক্টও করতে পারি। এই ছিল মূলত জিনিসটা রেক্ট্যাঙ্গুলার মার্কিউ টুলের কাজ। তারপরে আমরা দেখব ইলিপ্টিক্যাল মার্কিউ টুল, ইলিপ্টিক্যাল মার্কিউ টুল কীভাবে কাজ করে। ইলিপ্টিক্যাল মার্কিউ টুল মূলত একটা বৃত্তের মতো সার্কেল তৈরি করতে পারে, সার্কেল আকারে একটা সিলেকশন তৈরি করে। তো এখানে দেখেন যে একটা সার্কেল আকারে একটা সিলেকশন তৈরি হয়ে গেছে। ঠিক আছে, আপনি চাচ্ছেন চারপাশে সমান একটা সিলেকশন তৈরি করবেন, সেক্ষেত্রে কিবোর্ডে শিফট প্রেস করে চারপাশে সমান একটা সার্কেল তৈরি করতে পারবেন। আপনি চাচ্ছেন এভাবে একটা ডিমের মতো একটা সিলেকশন তৈরি করতে, তাও সেখানে পারবেন, এবং এখানে চাচ্ছেন একটা কালার অ্যাপ্লাই করতে, সেজন্য আপনি একটা কালারও অ্যাপ্লাই করতে পারেন। দেন আমি অল্টার ডিলিট দিয়ে কালারটা অ্যাপ্লাই করে ফেললাম, এবং এটাকে ডিসিলেক্ট করার জন্য কিবোর্ডের কন্ট্রোল ডি প্রেস করে ডিসিলেক্ট করতে পারি। একটা জিনিস মনে রাখবেন, যখনই আপনি কোনো কালার এখানে অ্যাপ্লাই করেছেন তারপর সেটাকে ডিসিলেক্ট করার জন্য কিবোর্ডের কন্ট্রোল ডিটা অবশ্যই প্রেস করে সেটাকে ডিসিলেক্ট করে নেবেন। দেন আমরা তারপর দেখব যে সিলেকশনের সাব সিলেকশন, সিলেকশনের সাব সিলেকশন আমরা কোথায় পাবো এই অপশনগুলো। এই অপশনগুলো দেখেন যে অপশন বারে একটা দুটা তিনটা চারটা, এই চারটা যে অপশন আমরা দেখতে পাচ্ছি এগুলোকে বলা হয় সিলেকশনের সাব সিলেকশন টুল। তো এগুলা মূলত কীভাবে কাজ করে, সর্বপ্রথম যেটা আছে যে নিউ সিলেকশন। নিউ সিলেকশনের কাজ কি, নিউ সিলেকশনের কাজ হচ্ছে যখনই আপনি কোনো সিলেকশন তৈরি করবেন এই সিলেকশনটাকে তারা নতুন হিসেবে কমান্ড করে। ঠিক আছে, যেমন আপনি যখন এই যে সিলেকশনটা তৈরি করেছেন তারপর আপনি চাচ্ছেন আরও একটা সিলেকশন তৈরি করতে, ঠিক আছে, তো দেখেন যে পূর্বের সিলেকশনটা চলে গেছে, তার মানে এটা কী বোঝা গেল যে এখানে যাই হচ্ছে বারবার নতুন নতুন সিলেকশন তৈরি হচ্ছে। ঠিক আছে, এবং আগের যে সিলেকশনটা চলে যাবে, তো এটা হচ্ছে মূলত নিউ সিলেকশনের কাজ। ঠিক আছে, এখন আপনি চাচ্ছেন যে না, আপনি এখানে একটা সিলেকশন তৈরি করেছেন এবং তার পাশে চাচ্ছেন আরও একটা সিলেকশন তৈরি করতে, ঠিক আছে, তখন আপনাকে কী করতে হবে, তখন জিনিসটা করতে হবে তার পাশের যে অপশন সেটা হচ্ছে কি, অ্যাড টু সিলেকশন। অ্যাড টু সিলেকশনটা আপনাকে সিলেক্ট করে নিতে হবে। যখন আমি এটাকে সিলেক্ট করলাম তারপর এখানে কী করব, আরও একটা সিলেকশন তৈরি করতে পারবো। এই দেখেন এখানে দুইটা সিলেকশন তৈরি হয়ে গেছে। আপনি চাচ্ছেন এটার মাঝখান দিয়ে একটা সিলেকশন তৈরি করতে, তাও এখানে সিলেকশন তৈরি হয়ে অ্যাড হয়ে গেছে। তো এভাবে আপনি মূলত কী করতে পারবেন, অ্যাড টু সিলেকশন দিয়ে সিলেকশনকে অ্যাড করে নিতে পারবেন বারবার।
এটা ছিল মূলত অ্যাপটু সিলেকশনের কাজ। তারপর আমরা দেখব যে সাবস্ট্রাক্ট ফ্রম সিলেকশন, সাবস্ট্রাক্ট ফ্রম সিলেকশনের কাজ কি? সাবস্ট্রাক্ট সাবস্ট্রাক্ট বলতে জিনিসটা আমরা বুঝি কোনো কিছুকে বাদ দেওয়া বা মাইনাস করা, যেটা আমরা বুঝে থাকি। তো আপনি চাচ্ছেন এই অংশটাকে কিছুটা বাদ দিবেন বা সাবস্ট্রাক্ট করবেন, তখন কি করবেন? সাবস্ট্রাক্ট ফ্রম সিলেকশনটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে ক্লিক করে মাউসটা দেখেন হালকা ড্র্যাগ করবেন, এই দেখেন এই সিলেকশনটা বাদ হয়ে গেছে, মাইনাস হয়ে গেছে। এই পাশটা চাচ্ছেন একটু মাইনাস করতে, তা আপনি তৈরি করতে এভাবে মাইনাস করে নিতে পারবেন। এখানে চাচ্ছেন এই জায়গাটাকে আপনি একটু মাইনাস করতে, তাও পারছেন। তো এটা করতে গেলে শুধুমাত্র আপনি সাবস্ট্রাক্ট ফ্রম সিলেকশন দিয়ে করতে পারবেন। এভাবে আর কি আপনি সিলেকশনগুলোকে সাবস্ট্রাক্ট করতে পারবেন। অ্যান্ড তারপর আমরা দেখবো ইন্টারসেক্ট উইথ সিলেকশন। তো ইন্টারসেক্ট উইথ সিলেকশন টুলটা, এখানে অপশনটা কীভাবে কাজ করে, তো আমি একটা এখানে সার্কেল তৈরি করলাম। এই সার্কেলটা তৈরি করার পর আমি যখন ইন্টারসেক্ট উইথ সিলেকশন এটাকে সিলেক্ট করে, যখন আমি ধরেন এই সিলেকশনে মাঝ বরাবর একটা সিলেকশন আর একটা সিলেকশন নিয়ে নিলাম, তো একটা জিনিস লক্ষ্য করবেন যে তার আশেপাশের যে সিলেকশনটা ছিল সেই সিলেকশনটা কী হয়েছে, হাইড হয়ে গেছে গেছে সেগুলো চলে গেছে। তো এটা ছিল মূলত ইন্টারসেক্ট উইথ সিলেকশন। তো আমি এখানে সিলেকশন দিয়ে একটু আপনাদের কাজ দেখাই। যেমন আমি এখানে একটা সার্কেল তৈরি করলাম, এখানে একটা সার্কেল নিয়ে নিলাম, তারপর আমি অ্যাড টু সিলেকশনটাকে সিলেক্ট করলাম, সরি এখানে অ্যাড টু না, এখানে সাবস্ট্রাক্ট ফ্রম সিলেকশনটাকে সিলেক্ট করলাম, ঠিক আছে। তারপর এখানে আরও একটা সিলেকশন তৈরি করলাম, তারপর আমি এখানে গোল আর একটা সার্কেল তৈরি করলাম, তারপর আমি চাচ্ছি এখানে একটা কালার অ্যাপ্লাই করতে। সো কালার অ্যাপ্লাই করার জন্য আমি কিবোর্ডে অল্টার ডিলেট প্রেস করলাম, এই দেখেন আমার কালারটা অ্যাপ্লাই হয়ে গেছে। তো এভাবে আপনি চাইলে মানে সাবস্ট্রাক্ট করার জন্য বা সিলেকশনকে অ্যাড করার জন্য আপনি এই সাব সিলেকশন অপশনগুলো ইউজ করতে পারেন। তারপর আমরা দেখি তার নিচে যে টুলসটা আছে, সেই টুলসটা তার নিচে আছে কি, ল্যাসো টুল। তো ল্যাসো টুলের ভিতরে আরও অন্যান্য টুলস আছে, কী কী আছে, যেমন আমরা দেখি যে পলিগোনাল ল্যাসো টুল আছে, ম্যাগনেটিক্যাল ল্যাসো টুল আছে, তাই না? তো আমরা সর্বপ্রথম দেখব যে পলিগোনাল ল্যাসো, সরি সর্বপ্রথম দেখব জাস্ট আমরা ল্যাসো টুল। তো ল্যাসো টুলটা মূলত কীভাবে কাজ করে? ল্যাসো টুলটা শুধুমাত্র ফ্রি হ্যান্ড সিলেকশনের মাধ্যমে কাজ করে। তো ফ্রি হ্যান্ড সিলেকশন, যেমন আপনি যখন এখানে একটা কী করবেন, ক্লিক করে মাউসটা ড্র্যাগ করবেন, এই দেখেন শুধুমাত্র ফ্রি হ্যান্ড সিলেকশনটা তৈরি হচ্ছে। আপনি যেদিকে মাউস দেবেন সেদিকেই আপনার কি সিলেকশনটা তৈরি হবে, এবং যেখানে আপনি শুরু করেছিলেন সেখানে এসে ক্লিকটা ছেড়ে দিবেন, আপনার সিলেকশনটা তৈরি হয়ে গেছে। এবং এখানেও চাইলে আপনি কালার অ্যাপ্লাই করতে পারবেন। তো এটা হচ্ছে মূলত ল্যাসো টুলের কাজ। এখানে এটা দিয়ে আপনি কোনো নিখুঁত সিলেকশন তৈরি করতে পারবেন না। যেমন আমি একটা ইমেজ দিয়ে দেখাই, ঠিক আছে। তো ইমেজ দিয়ে দেখাবো, যেমন একটা ইমেজ নিয়ে আসি এখানে। তো ইমেজটা এখানে ধরেন এখানে একটা ইমেজ নিয়ে আনলাম, আসলাম। আমি চাচ্ছি যে এই পেঙ্গুইনটাকে আমি চারপাশ দিয়ে এটাকে সিলেক্ট করব, সেক্ষেত্রে আমরা কী করতে পারি যে এই যে ল্যাসো টুল দিয়ে করতে পারি, বাট চারপাশে সমানভাবে হবে না। যেমন একটা এক্সাম্পল আকার আপনাদের দেখাই, যেমন এখানে ক্লিক করলাম, ক্লিক করে এই দেখেন আমি এখানে মাউস ড্র্যাগ করে করে সিলেকশনটা তৈরি করব, সরি। এই দেখেন এখানে কিন্তু নিখুঁত কোনো সিলেকশন তৈরি করা যাচ্ছে না। আসলে আমি জাস্ট আইডিয়ার উপরে কী করছি, মাউস ড্র্যাগ করে করে এখানে সিলেকশন তৈরি করছি। এবং যেখানে এসে আমি এটাকে শুরু করেছিলাম সেখানে এটাকে ছেড়ে দিলাম, এই দেখেন আমার সিলেকশনটা তৈরি হয়ে গেছে, ঠিক আছে। বাট এটা কিন্তু আমি সমানভাবে চারপাশে সমানভাবে কিন্তু কোনো সিলেকশন তৈরি করতে পারিনি। তো এই ছিল মূলত ল্যাসো টুলের কাজ। সো আপনি যখন ফ্রি হ্যান্ড কোনো সিলেকশন তৈরি করবেন অবশ্যই এই টুলসটা ব্যবহার করতে পারেন। তারপর আমরা দেখি
পলিগোনাল অ্যাসেটুল, পলিগোনাল অ্যাসেটুলটা কীভাবে কাজ করে? পলিগোনাল অ্যাসেটুল শুধুমাত্র লাইন এবং কর্নারের মাধ্যমে সিলেকশন তৈরি করে থাকে, ঠিক আছে? যখন আপনি একটা ক্লিক করবেন এখানে, মানে ক্লিক করার সাথে জিনিসটা দেখেন এখানে একটা লাইন তৈরি হয়ে গেছে, দেন আরেকটা ক্লিক করলাম, এই দেখেন এখানে একটা লাইন তৈরি হয়ে গেছে, দেন আমি এখানে একটা ক্লিক করলাম, আপনি একটা জিনিস ফলো করেন, এখানে একটা কর্নার তৈরি হয়ে গেছে, ঠিক আছে? দেন আরেকটা ক্লিক করলাম, একটা কর্নার তৈরি হয়ে গেছে। এভাবে ক্লিকের মাধ্যমে শুধুমাত্র কী হয়, এখানে সিলেকশনটা তৈরি হয়, বাট এটা কিন্তু থামছে না। আপনি এটাকে কোথায় থামাবেন, এই সিলেকশনটাকে যেখানে আপনি শুরু করেছিলেন সেখানে এসে আপনি মাউসটাকে ধরে এখানে একটা ক্লিক করে দিবেন, দেন দেখেন যে এখানে সিলেকশনটা তৈরি হয়ে গেছে। এটা হচ্ছে মূলত পলিগোনাল অ্যাসেটুলের কাজ। ক্লিকের মাধ্যমে আপনি জাস্ট সিলেকশন করে নিতে পারেন। ঠিক আছে, এবং চাচ্ছেন এখানে একটা কালার দিবেন, সেখানে চাইলে কালারও অ্যাপ্লাই করা যাচ্ছে। অল্টার ডিলিট দিলাম, কালার অ্যাপ্লাই হয়ে গেছে। এই মূলত এটা হচ্ছে মূলত আপনার যে পলিগোনাল অ্যাসেটুলের কাজ আর কি। তারপর আমরা দেখবো ম্যাগনেটিক ল্যাসেটুল। ম্যাগনেটিক ল্যাসেটুল কী কাজ করে? ম্যাগনেটিক ল্যাসেটুল, ম্যাগনেটিক বলতে আমরা কী বুঝি? ম্যাগনেটিক বলতে আমরা বুঝি যেটা যে চুম্বক। সো এই টুলসটা মূলত চুম্বকের মতোই কাজ করে। সো এটা আমি কোনো ইমেজ দিয়ে দেখালে আপনাদের ভালো হবে। এখানে ইমেজটা নিয়ে আসলাম, আমি চাচ্ছি যে পাখিটাকে সিলেক্ট করব, ঠিক আছে? তো আমি ম্যাগনেটিক ল্যাসেটুল দিয়ে যে কোনো কোথাও ইমেজের সাইডে ক্লিক করব। ক্লিকটা ধরে কী করবো, আস্তে আস্তে মাউসটা আমরা ড্র্যাগ করতে থাকবো, দেখেন যে অটোমেটিকলি এখানে সিলেক্ট হয়ে যাচ্ছে। আপনি যদি বেশি দূরে চলে যান তাহলে জিনিসটা হবে, এই দেখেন যে একটা মাঝখান দিয়ে স্পেস চলে আসছে। সো আপনাকে বেশি দূরে যাওয়া যাবে না, আপনি জাস্ট আস্তে আস্তে কী করবেন যে ইমেজের বর্ডারে আপনি আস্তে 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 মানে মাউসটাকে ড্র্যাগ করতে থাকবেন, দেখবেন যে সেটা অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে যাচ্ছে। দেখেন এখানে একটা সিলেকশন তৈরি হয়ে গেছে। এই ছিল মূলত ম্যাগনেটিক ল্যাসেটুলের সিস্টেম আর কি, যে সিস্টেমে আপনি ইউজ করবেন। সো এই ছিল মূলত আজকের পার্ট, অ্যান্ড আমার নেক্সট টিউটোরিয়ালটি আপনারা অবশ্যই দেখবেন। অ্যান্ড সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।